হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে দিয়েছে ঠিক আছে অর্থাৎ পার্ট সিক্স এক নম্বর থেকে শুরু করছি আমরা বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর একের এক নম্বর আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল গিরিখাত রসে মাতানে রসে মতানে বালিয়ারি গৌর উত্তর কী হবে উত্তর হচ্ছে বালিয়ারি ঠিক আছে দুই নাম্বার কি ঠিক জোর নির্বাচন করো ক নাম্বার উত্তর পশ্চিম ভারতের এ পোশ উত্তর পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে নীলগিরি তারপর বলেছে কি ঘন্বারটা দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী নর্মদা তারপরে হচ্ছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরোহিত বৃক্ষ মেয়াগনি তারপর বলেছে ঘনাম্বারটা উত্তর পূর্ব ভারতের কৃষ্ণ মৃত্তিকা তাহলে এখানে উত্তর সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে আমাদের ঘ নাম্বারটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ হচ্ছে ম্যাগুনি ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি আমরা তিন নম্বর কোশ্চিন তিন নম্বর কোশ্চেন কী দিয়ে আছে যে ভারতের রুর বলা হয় জামশেদপুরকে দুর্গাপুরকে ভিলাইকে বোকারোকে দুর্গাপুরকে উত্তর কী হচ্ছে দুর্গাপুর ঠিক আছে দুই নম্বর কোশ্চিন বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো দুইয়ের এক নম্বর নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলো হলো মন্থকূপ এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ঠিক ঠিক আছে তারপর দুই নম্বর ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রভাবিত হয় এটা হচ্ছে ভুল স্থলবায়ু না জল ইয়ে সমুদ্রবায়ু ঠিক আছে তারপর তিন নম্বরটা শুষ্ক ও উষ্ণ আবহাওয়া আবহাওয়া চাষের পক্ষে আদর্শ এটা হচ্ছে ভুল ঠিক আছে দুই নম্বর গেল এবার চলেছি আমরা তিন নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক নম্বর অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয় ভৌগোলিক কারণ লেখ আমাদের উত্তর আমরা লিখেছি তিনের এক নম্বর যে কাল্পনিক রেখার উপরে বরফ জমে থাকে বা যে কাল্পনিক রেখার নিচে বরফ গলে যায় তাকে হিমরেখা বলে পৃথিবীর সর্বত্র হিমরেখা সময় একই উচ্চতায় বা একই স্থানে অবস্থিত করে না অবস্থান করে না হিমরেখার উচ্চতা বা অবস্থান উষ্ণতার উপর বেশি নির্ভরশীল হওয়ায় অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয় কারণ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সূর্য পশ্চিম রশ্মির পতন কোণের তারতম্য লক্ষ্য করা যায় ফলে ক্রমশ উচ্চতা উষ্ণতা কমতে থাকে তাই নিরক্ষরেখা থেকে মেরুর মেরুর দিকে হিমরেখার উচ্চতা ক্রমশ কমতে থাকে মেরু অঞ্চলে তথা উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে অক্ষাংশের মান যত কমে হিমরেখার উষ্ণতা তত বৃদ্ধি উচ্চতা তত বৃদ্ধি পায় ঠিক আছে তাই দেখা যায় হিমরেখা নিরক্ষীয় অঞ্চলে গড়ে পাঁচ হাজার পাঁচশো মিটার হিমালয় পার্বত্যে পার্বত্যে চার হাজার পাঁচশো মিটার ও আলস পর্বতে দু হাজার আটশো মিটার উচ্চতায় অবস্থিত অবস্থান করে ঠিক আছে তিনের এক নম্বর গেল এবার দেখেছি আমরা তিনের দুই নম্বর কোয়েশ্চেন কি দাও আছে যে হিমালয় পার্বতমালা কীভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে উত্তর লিখেছি আমরা তিনে দুই নম্বর হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে প্রহরীর ন্যায় বিরাজমান হয়ে ভারতের জলবায়ুকে গভীরভাবে প্রভাবিত করেছে তীব্র শীত থেকে রক্ষা হিমালয় পর্বতমালা ভারতের উত্তর উত্তরে অবস্থান করায় শীতকালে সাইবেরিয়া থেকে আসা অতি শীতল বায়ু ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না ফলে শীতের তীব্রতা কম থাকে দুই নম্বর কি শৈলক্ষেপ বৃষ্টিতে সহায় সহায়তা ভারতের দক্ষিণ দিক থেকে আসা বায়ু হিমালয়ের দক্ষিণ ঢালে অর্থাৎ প্রতিবাদ ঢালে বাধা পেয়ে সমভূমিতে শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায় তবে তিন নম্বর আরামদায়ক জলবায়ু হিমালয় পর্বতমালার উচ্চতা অনেক বেশি হওয়ায় উপত্যকা অঞ্চলে আরামদায়ক জলবায়ু বিরাজ করে চার নম্বরে যে পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব থেকে রক্ষা ভারতের উত্তর পশ্চিম দিক থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব হিমালয়ের জন্য বাধাপ্রাপ্ত হওয়ায় পূর্ব দিকে বেশি দূর অগ্রসর হতে পারে না পাঁচ নম্বর কি মৌসুমী বায়ুর নিয়ন্ত্রণ হিমালয় হিমালয় পর্বতমালা মৌসুমি বায়ুর গতিপথকে নিয়ন্ত্রণ করে থাকে ঠিক আছে তাহলে তিনি আর তিন নম্বর দুই নম্বর কালো আমাদের এবার চলে যাচ্ছি আমার চার নম্বর কোশ্চিন যেটা দেওয়া আছে কি যে ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো পাঁচ নম্বর দেওয়া যায় আমরা উত্তর লিখেছি ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি হল এক নম্বর বসতির অভাব ভারতের বড় বড় নগরগুলিতে জনসংখ্যার চাপ এতটাই বেশি যে সকল মানুষের জন মানুষের জন্য বাসস্থানের এর অভাব পরিলক্ষিত হয় তাছাড়া মানুষ জীবিকার খোঁজে শহরে চলে এলে এখানে বাসস্থানের এর অভাব সৃষ্ট সৃষ্টি হয় ফলস্বরূপ রেল লাইনের পাশে রাস্তার ধারে খাল পারে বস্তিতে মানুষের আশ্রয় মানুষ আশ্রয় নেয় তারপর কি পরিবহন সমস্যা ভারতীয় শহরগুলির পরিবহনগত সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল যানজট সম্পর্কিত সমস্যা ভারতে প্রায় প্রতিটি শহরে নিত্যদিনের একটি ঘটনায় পরিণত হয়েছে বড় বড় নগরগুলির বিপুল পরিমাণ জনসংখ্যা সামলানোর জন্য যে পরিমাণ সড়ক পরিবহন ব্যবস্থা বিকাশের প্রয়োজন তা না থাকায় এই ভারতীয় শহর বা নগরের নগরগুলিতে এ ধরনের সমস্যায় সমস্যায় পড়তে হয় তারপর কি পানীয় জলের অভাব মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় জলের কিন্তু বড় বড়ো শহরগুলিতে বসবাসকারী মানুষের ব্যব মানুষের ব্যবহার ও পানীয় জল জলের যে বিপুল চাহিদা দেখা যায় তা অনেক সময় পূরণ করা সম্ভব হয় না ফলে পানীয় জলের জন্য শহরগুলিতে হাহাকার দেখা যায় কেবলমাত্র মানুষের ব্যবহারে প্রয়োজনীয় জল নয় শিল্প কারখানা কারখানাগুলিতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন পরে তাই বর্তমানে প্রয়োজন পড়ে তাই বর্তমানে শহরগুলিতে জলের বর্ধিত চাহিদা পূরণ করতে শহরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে জল সংগ্রহ করে প্রয়োজনীয় জলের যোগান দেওয়া হয়ে থাকে যেমন ভারতের চেন্নাই শহরে জলের অভাবের সমস্যা দেখা দেয় নেক্সট কি যে বিদ্যুৎ সরবরাহ সমস্যা শহর বা নগর নগর একটি দেশ বা অঞ্চলের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হয় মনুষ্য পরি প্রায় সব রকমের কার্য কার্যবলীর উপস্থিতি শহর অঞ্চলে দেখা যায় শিল্প পরিবহন বাণিজ্য সামাজিক কাজে নগর নগর বা শহর অঞ্চলে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয় কিন্তু ভারতের প্রায় প্রতিটি শহরে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি দেখা দেয় নেক্সট কি বেকারত্ব বৃদ্ধি ভারতীয় নগরগুলিতে গ্রাম অঞ্চলের তুলনায় কর্মসংস্থানের সুযোগ থাকে সব থেকে বেশি তাই গ্রামীণ অঞ্চলের প্রচুর শ্রমিক কাজের এর আশায় নগর নগরগুলিতে পরিব্রাজন করে কিন্তু সেই পরিব্রাজনকারী মানুষের সংখ্যা এক সময় এতটাই বেড়ে যায় যে সকল মানুষের কাজের সুযোগ দেওয়া সম্ভব হয় না ফলে বেকারত্ব বৃদ্ধি পায় নেক্সট কি। কঠিন পদার্থ জনিত সমস্যা শহর অঞ্চলের কঠিন জনিত সমস্যা বড় সমস্যা কঠিন পদার্থগুলির এর মধ্যে অন্যতম হল পরিত্যক্ত কাগজ পলিথিন ব্যাগ কাঁচ ও প্লাস্টিকের বোতল পারিবারিক বজ্র মেডিকেল মেডিকেল বজ্র শিল্প কারখানার কারখানার প্রভৃতি প্রতিদিনের প্রচুর প্রচুর পরিমাণে বজ্রপ্রত শহর অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে যা নিক্ষেপ করার জন্য প্রয়োজনীয় জায়গার অভাব দেখা অভাব দেখা যায় ঠিক আছে তাহলে আজকে আমাদের কি হলো আজকে আমাদের দশম শ্রেণীর ভূগোল এবং পরিবেশ বিষয়ের মরেল অ্যাক্টিভিটাস কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে